আজ আমরা পৃথিবীর রহস্যময় এক অদ্ভুত দ্বীপ বাল্ট্রা দ্বীপ সম্পর্কে জানব, যে দ্বীপকে পৃথিবীর সবাই মৃত দ্বীপ বলে ডেকে থাকে। চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন করে দিন, এই টাইপের ভিডিও সবার প্রথমে পাওয়ার জন্য। পৃথিবীতে আজকাল প্রায় সকলই আবিষ্কারের খাতায় যুক্ত হয়েছে, নতুন নতুন অধ্যায় আসছে বাকি রহস্যের কত কিছু। তারপরেও এই পৃথিবীর মানুষের সীমার মধ্যেই রয়ে গেছে অনেক অনেক রহস্য, যে রহস্যের কুলকিনারা আবিষ্কার করতে পারেননি কেউই। এইরকম এক রহস্যময় জায়গার নাম হল বাল্ট্রা দ্বীপ। বাল্ট্রা দ্বীপের অবস্থান দক্ষিণ আমেরিকার ইকুয়েডরে। এটি মূলত একটি মানব বসতি শূন্য একটি দ্বীপ। ইকুয়েডর এর নিকটবর্তী 13টি দ্বীপ নিয়ে গঠিত গ্যালাপোগাস দ্বীপপুঞ্জ, আর এই 13টি দ্বীপের একটি হচ্ছে বাল্ট্রা। কিন্তু এই অঞ্চলের অন্য 12টি দ্বীপ থেকে বাল্ট্রা দ্বীপ একেবারেই আলাদা, তার অদ্ভুত এবং রহস্যময়তার কারণের জন্য। মানব বসতি নেই বলে মানুষ এই দ্বীপকে মৃত দ্বীপ বলেও ডাকে, কিন্তু কেন? আজ আমরা সেই প্রশ্নের উত্তর জানার চেষ্টা করব। বাল্ট্রা দ্বীপকে কেন অভিশপ্ত বলা হয়? জানা যায় যে বাল্ট্রা দ্বীপে একসময় মানব বসতি ছিল, কিন্তু কয়েকশো বছর আগে এই দ্বীপে কি এক অদ্ভুত রোগ ছড়িয়ে পড়ে, ফলে মানুষ মরতে শুরু করে এবং ভয় পেয়ে দ্বীপবাসীরা সবাই এই দ্বীপ ছেড়ে পালায়। তারা ফিরে গিয়ে সবাইকে জানায় এই দ্বীপটি অভিশপ্ত, কেউ যেন দ্বীপের আশেপাশে না যায়, একবার গেলে আর প্রাণ নিয়ে ফেরা যাবে না। তারপর থেকে দ্বীপটি অভিশপ্ত দ্বীপ নামে পরিচিত পেয়েছে। বাল্ট্রা দ্বীপের রহস্যের কথা বিশ্ববাসীর সামনে আসে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়। এই সময় কৌশলগত কারণে এই দ্বীপপুঞ্জের কয়েকটি দ্বীপে এয়ারবেস স্থাপন করে যুক্তরাষ্ট্র সরকার। একটি এয়ারবেসের একজন অফিসার ছিলেন ফ্রান্সিস ওয়াগনার। তার মাধ্যমেই বিশ্ববাসী প্রথম জানতে পারে বাল্ট্রা দ্বীপের অদ্ভুত চরিত্রের কথা। এরপর অনেকেই এই দ্বীপের রহস্যময় আচরণের কথা স্বীকার করেন। বাল্ট্রা দ্বীপ গ্রীষ্মমণ্ডলীয় দ্বীপপুঞ্জ হওয়ায় এখানে প্রচুর বৃষ্টিপাত হয়, কিন্তু অদ্ভুত ব্যাপার হল বৃষ্টির এক ফোঁটাও পড়ে না এই বাল্ট্রাতে। কি এক রহস্যজনক কারণে বাল্ট্রার অনেক উপর দিয়ে মেঘগুলো উড়ে যায়। বাল্ট্রা দ্বীপ গ্রীষ্মমণ্ডলীয় দ্বীপপুঞ্জ হওয়ায় এখানে প্রচুর বৃষ্টিপাত হয়, কিন্তু অদ্ভুত ব্যাপার হল বৃষ্টির এক ফোঁটাও পড়ে না এই বাল্ট্রাতে। কি এক রহস্যজনক কারণে বাল্ট্রার অনেক উপর দিয়ে মেঘগুলো উড়ে যায় অন্যান্য দ্বীপগুলোতে, এবং অন্যান্য দ্বীপগুলোতে প্রবল বৃষ্টিপাত হয়। এই যেন সেখানকার এক অমোক নিয়ম, বৃষ্টির প্রকোপ যত বেশি হোক না কেন বাল্ট্রাতে তার ছোঁয়া কখনোই পাওয়া যায় না। আপনারা তো জানেন স্বাভাবিক অবস্থায় কম্পাসের কাঁটা সবসময় উত্তর দক্ষিণ দিক নির্দেশ করে, কিন্তু বাল্ট্রাতে এলেই অস্বাভাবিক আচরণ শুরু করে এই নাবিকদের কম্পাস। এখানে এলে কম্পাসের কাঁটা কখনো স্থির হয়ে থাকে, কখনো ইচ্ছে মতো ঘুরতে থাকে, আবার কখনো উল্টোপাল্টা ভুল দিক নির্দেশ করে থাকে। তবে সবচেয়ে রহস্যজনক ব্যাপার হল বাল্ট্রা দ্বীপের উপর প্লেনে থাকাকালীন সময়েও এমন অদ্ভুত আচরণ করে এই কম্পাসের কাঁটা, আবার দ্বীপ পার হলেই সব ঠিকঠাক। বাল্ট্রা দ্বীপের আরেকটি অদ্ভুত দিক হল এই দ্বীপে এলে অনেক মানসিক সমস্যা দেখা দেয়। এই দ্বীপে পা দেওয়ার সঙ্গে সঙ্গেই যেন মানুষের মাথা অনেক হালকা হয়ে যায়, অনেকে দেখা যায় উল্টোপাল্টা আচরণ শুরু করে, কারো কারো স্মৃতিও লোপ পেয়ে যায়, কেউ কেউ আবার অজানা অচেনা কোনো এক জায়গায় হারিয়ে যেতে চায়। তবে বেশিরভাগ মানুষ বলেছেন এখানে গেলে যাওয়ার এক আশ্চর্য রকম অনুভূতি আছে যা মনকে আকৃষ্ট করে, দ্বীপটি যেন চুম্বকের মতন টেনে রাখে, একবার গেলে আর ফিরতে ইচ্ছে করে না, দ্বীপ থেকে চলে আসার পরও কিছুদিন সেই আশ্চর্য অনুভূতি থেকে যায়। অদ্ভুত দ্বীপ বাল্ট্রায় কোনো বৃক্ষ নেই, নেই কোনো পশু পাখি, কোনো পশু পাখি এ দ্বীপে আসতেও চায় না। দ্বীপের রহস্যময়তার আবিষ্কারক
ওয়াগনার একবার একটা পরীক্ষা চালিয়েছিলেন। তিনি জোর করে কিছু প্রাণীকে ধরে এনে বাল্ট্রা দ্বীপ এবং তার পাশের দ্বীপ সান্তাক্রুজের মধ্যবর্তী খালে ছেড়ে দিয়েছিলেন, কিন্তু দেখা গেল বাল্ট্রাকে এড়িয়ে গিয়ে প্রাণীগুলো সান্তাক্রুজ দ্বীপের দিকে এগিয়ে গেল। সবচেয়ে রহস্যজনক ব্যাপার হল উড়ন্ত পাখিগুলো উড়তে উড়তে বাল্ট্রার কাছে এসেই ফিরে যেতে থাকে, দেখে মনে হয় যেন অদৃশ্য কোনো দেওয়ালে ধাক্কা খাচ্ছে ওরা। আজ এই পর্যন্ত। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ।